नमस्कार, द रिपोर्टे আপনাদের স্বাগত। সোমবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হরিদেবপুরে। জানা গেছে, হরিদেবপুর থানার অন্তর্গত কবরডাঙ্গা এলাকার লেজার ভিলা আবাসনের একটি বন্ধ ফ্ল্যাটে হঠাৎই আগুন লেগে যায়। পাশের ফ্ল্যাটেই থাকেন ওই ফ্ল্যাটেরই মালিক। ধোঁয়া দেখে বন্ধ ফ্ল্যাটের দরজা খুলতেই দেখা যায় আগুন লেগেছে ভিতরে থাকা একটি খাট এবং খাটের মধ্যে থাকা তোশক সহ যাবতীয় জিনিসপত্রে। আগুন লাগার খবর শুনে ওই বহুতলের বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পাওয়া মাত্রই ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন এবং হরিদেবপুর থানার পুলিশ। দমকল কর্মীদের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন, তবে ততক্ষণে আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে ফ্ল্যাটের ভিতরে থাকা খাট তোশক সহ যাবতীয় জিনিসপত্র। অগ্নিকাণ্ডের সময় ফ্ল্যাটের ভিতরে কেউ না থাকায় কোনো হতাহতের খবর নেই, তবে ভেতরে থাকা যাবতীয় আসবাবপত্র সবই পুড়ে ছাই হয়ে গিয়েছে। শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিক অনুমান দমকল বাহিনীর। শুনে নেব অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফ্ল্যাটটির মালিক নীলাদ্রি চ্যাটার্জি কি জানালেন। ফ্ল্যাটেই থাকি, সকালবেলা ধোয়ার গন্ধ পাই, তো খুলে আমি চেষ্টা করছিলাম জল টল দেওয়ার, যদি কিছু করতে পারি। এতটাই ধোয়া ছিল আমি ভিতরে ঢুকতে পারি। তো এখানটাতে ঘাটে আমাদের কেউ থাকে না, এটা আমারই ফ্ল্যাট, কেউ থাকে না। একটা ঘাট আর তোষক ছিল, ওটাতেই আগুন লাগে। হয়তো কোনো রকমের ইলেকট্রিক্যাল কর্ড বা কিছুতে তোষকটাতে কোনো ইয়েতে ধরে। ফায়ার ব্রিগেডে কল করাতে খুবই ফাস্ট অ্যাকশন নিয়েছে আমাদের হরিদেবপুর থানা পিএস, ওখান থেকে খুবই ফাস্ট অ্যাকশন নিয়েছে। সবাই এসে আগুন বন্ধ হয়ে গেছে। কটার সময় লাগে আগুনটা? আমি মোটামুটি তো যা মনে হয় যে অনেক সময় লেগেছিলো, আমি 8:30 নাগাদ মোটামুটি দেখি। আপনার এই ফ্ল্যাটটা কি বন্ধই থাকতো? বন্ধই থাকে। মানে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে? কিছুই এমন ক্ষয়ক্ষতি হয়নি, খালি আমার একটা খাট ছিল, খাটের ডিভান খাট ছিল ডবল বেডে, ওটার ভেতরে কিছু জামা কাপড় সুটকেস ছিল, মানে পুরনো জামা কাপড়, এমন কিছু ক্ষয়ক্ষতি কিছু হয়নি। আচ্ছা, আপনি তো পাশের ফ্ল্যাটেই থাকেন, আপনারা কি আগুনের এতে আতঙ্কিত হয়ে আটকে পড়েছিলেন? আটকে পড়িনি, কারণ যখনই দেখেছি এরকম ধোঁয়া বেরোচ্ছে, আমরা কমপ্লেক্সে থাকি, সবাই সহযোগিতা করে। আমার মা অসুস্থ বেড পেশেন্ট, ওনাকে চেয়ারে বসিয়ে কোলে করে নামানো হয়। আমার ছেলে বাবা সবাইকে রেস্কিউ করে নিচে নিয়ে যাওয়া হয়, সবাই নিচে ছিল। আর ফায়ার ব্রিগেড খুব তাড়াতাড়ি অ্যাকশন নিয়েছে, থানা থেকেও খুব তাড়াতাড়ি অ্যাকশন নিয়েছে। কটা ইঞ্জিন এসছে? হ্যাঁ, কটা ইঞ্জিন এসছে? ইঞ্জিন তো একটাই এসছে। আচ্ছা, তো ক্ষয়ক্ষতি তেমন কিছু হয়নি? ক্ষয়ক্ষতি তেমন কিছু হয়নি। আহত কেউ হয়েছে কি? না, আহত কেউ হয়নি। পাশাপাশি বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বারুইপুরেও। জানা গেছে, রবিবার রাতে বারুইপুর সাউথ গড়িয়া তেগাছিয়া এলাকার একটি দোকানে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করে। দোকানের ভিতরে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে, আগুন ভয়াবহ আকার ধারণ করে। আগুনে ভস্মীভূত হয়ে যায় সম্পূর্ণ দোকানটি। তবে দোকান মালিকের অভিযোগ, কিছুদিন আগেই কয়েকজন দুষ্কৃতী তার দোকানে ভাঙচুর করেছে। তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করবার পর দুষ্কৃতি হামলা বন্ধ ছিল, আবার এদিনই দুষ্কৃতিরাই এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এক স্থানীয় বাসিন্দা রমেন মণ্ডল জানালেন, সাড়ে আটটা কি দেখলেন? আগুন ধরতে আগুন জ্বলছে, হুম করে আগুন জ্বলছে, চারিদিকে ফোন টোন করলাম। আচ্ছা, তার কিছুক্ষণ পরে দেখলাম যে গ্যাস সিলিন্ডারটা বার্স্ট করলো, বিকট আওয়াজে। আপনি আগুনের বিশাল আগুনের ফলকা জ্বলছে। আপনি এই দোকানের যিনি থাকতেন তাকে চিনতেন? হরিদেবপুর থেকে পঙ্কজ বিশ্বাস এবং বারুইপুর থেকে মামুনি রায়ের রিপোর্ট, দ্য রিপোর্ট। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।